আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মাসুম আক্তার তিন্নি, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি শীটমাস্কের বিষয়ে কথা বলবো, কিভাবে আমরা শীটমাস্ক ইউজ করবো এবং শীটমাস্ক ইউজ করে আমাদের কি উপকার হবে। তো দেরি না করে একদম মূল ভিডিওতে চলে যাই। দেখতেই পাচ্ছ আমার হাতে শীট মাস্ক আছে, আমার কাছে আরও ছিল, বাট এই কয়টা আমার খুব ভালো লাগে এই জন্য আমি এই কয়টা নিয়েছি। বাট এর মধ্যে সব থেকে মোস্ট ফেভারিট আমার এই শীট মাস্কটা। তোমরা শীট মাস্কটা যে কোনো দোকানে পেয়ে যাবা। তো এখন আমি এই শীট মাস্কটা আমার ফেসে লাগাবো, দেখতেই পাচ্ছ। তো এইটা আমার ফেসকে কি করবে সেটা আমি বলছি, বাট এই শীট মাস্কটা আমি আগে লাগাবো। তো আমাকে খুব সাবধানে এটা কাটতে হবে। এবার শীটমাস্কটা আমাকে আস্তে আস্তে বের করতে হবে। এই দেখো শীটমাস্কের ভিতরের অবস্থা। তো এবার এইটা আমি আমার ফেসে লাগাবো। খুবই পাতলা, তোমরা অনেকে যারা ইউজ করছো তারা তো জানো যে শীটমাস্কটা কীরকম। তো এই দেখো কি অবস্থা। তো দিস ইজ শীট মাস্ক। এখন আমি এটাকে খুলে আমার ফুল ফেসে লাগাবো। অনেকের ফেসের মাপে হয় না, বাট আমি আমার ফেসে লাগাবো এটা। ওকে, খুলতে অনেক কষ্ট হচ্ছে কারণ এটা এক জায়গায় অ্যাবজর্ব হয়ে গেছিল। জাস্ট খুব সাবধানে খুলতে হবে, এই দেখো এটা খুবই সাবধানে খুলতে হবে। আর এর মধ্যে প্রচুর, এই যে আমার শীট মাস্ক। সো এখন এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ফেসে কিভাবে অ্যাপ্লাই করছি। এখানে আবার তো আমার ফুল ফেসে লাগানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুল ফেসে লাগানো হয়ে গেছে। তো এটা কিন্তু এখানে যেই যেই শিটটা ইউজ করবা তো তোমাদের সেইখানে লেখা থাকবে যে তোমরা কত মিনিট এটা রাখবা। তো আমার শীট মাস্কে লেখা আছে যে এটা আমি 15 মিনিট রাখবো, এর বেশি আমি এটা রাখবো না। তো এর অতিরিক্ত যেগুলো আছে সেগুলো আমি আমার গলায় ইউজ করছি, আমার হাতে ইউজ করছি। তোমরা যদি 15 মিনিটের বেশি রাখো, 20 থেকে 25 মিনিট এর বেশি যদি রাখো, তোমাদের যে মেইন ময়েশ্চারাইজার আছে সেটা কিন্তু ফেস মাস্কটা চুষে নেবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো যতক্ষণ রাখতে বলছে ঠিক ততক্ষণ রাখবা, এর বেশিক্ষণ রাখবা না। আর ফেস মাস্কটা একটা সিরাম, এটা একটা সিরাম। তো এই সিরামটা তোমরা যখন চাও ইচ্ছা করতে পারো, বাট এটা নাইট ইউজ করলে বেশি ভালো হবে, এটা নাইট ইউজ করলে বেশি ভালো হবে। আর এই শীট মাস্কটা আমি কিন্তু দেখো আমার হাতে অ্যাপ্লাই করে নিচ্ছে এবং ফেসটা আলতোভাবে মাসাজ করছি, তোমরা দেখতেই পারছো। আমি একটু আমার আয়ের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি এই শীট মাস্কটা।
এটা একটা স্ট্রবেরি ফ্লেভার, আমি আপনাদের দেখাচ্ছি সবাইকে। এই দেখো আমার শিট মাস্কটা আমি এখান থেকে নিয়েছি, তো এটা হলো ডিপ ক্লিনিং অ্যান্ড হোয়াইটিং মাস্ক। এটা আমার ফেসকে ভিতর থেকে ডিপ ক্লিন করবে এবং এটা আমার ফেসকে ময়েশ্চারাইজিং করবে এবং এটা হোয়াইটনিং করবে, হোয়াইটনিং ব্রাইটনিং অ্যান্ড গ্লোয়িং করবে আমার ফেসটাকে। শিট মাস্ক আমরা সিরামের মতো ইউজ করব, সপ্তাহে 4 দিন অথবা সপ্তাহে 5 দিন ইউজ করতে পারি, অথবা আপনারা যে সিরাম বোতল আছে সিরাম বোতলের মধ্যে শিট মাস্কটা, এটা যেই সিরাম আছে ওইটা সিরাম বোতলের মধ্যে রেখে দিতে পারেন। আবার আরেকটা কথা, আরে আপুদের জন্য যাদের শিট মাস্ক ইউজ করার পরে দেখবা চুলকায়, চুলকায় বা অ্যালার্জির কারণে চোখ জ্বলে বা হলো মানে অ্যাকচুয়াল এক কথায় তোমাদের মুখে যখন শ্যুট করবে না তখন তোমরা সেটা ইউজ করবে না। হ্যাঁ, তোমরা এইটা বলতে পারো আপু আমরা কি কখনো ইউজ করবো না, না আপু তোমরা কখনো ইউজ করবে না, এই শিট মাস্কের বদলে তোমরা অন্য শিট মাস্ক ট্রাই করবা। শিট মাস্কটা মূলত কোরিয়া ব্র্যান্ড এবং চায়না ব্র্যান্ডের হয়ে থাকে, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করবে, বাট যেটা তোমার মুখে শ্যুট করবে না কখনোই সেটা ইউজ করতে যাবে না, পরে দেখবো তোমার মুখে প্রবলেম হচ্ছে। তো এই শিট মাস্কটা, ও হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি যে শিট মাস্কটা আমরা ইউজ করার পরে আমরা কিন্তু ফেসটা, শিট মাস্কটা ইউজ করার পরে আমরা কখনো পানি দিয়ে ওয়াশ করে ফেলবো না। আমি আগে এটা করতাম যে শিট মাস্কটা ইউজ করার পরে আমি পানি দিয়ে ওয়াশ করে ফেলতাম, আবার অনেকেই দেখছি এরকম করে যে আপু শিট মাস্কটা ব্যবহার করার পরে কি আমরা পানি দিয়ে ধুয়ে ফেলবো, না আপু তোমরা শিট মাস্কটা ব্যবহার করার পরে কখনোই পানি দিয়ে ধুয়ে ফেলবা না, কারণ শিট মাস্কটা একটা সিরাম। সো এই সিরামটা আমাদের ফেসের জন্য খুবই উপকার, যেহেতু আমাদের ফেসের জন্য উপকার সেহেতু আমরা এই শিট মাস্কটা কখনোই ধুয়ে ফেলবো না। আর 25 মিনিট হয়ে যাবে আর তোমরা আলতো আলতোভাবে মাসাজ করবা, যেহেতু তোমাদের শিট মাস্কটা যেন তোমাদের ফেসের পুরো জায়গাটাতে পৌঁছে যায় এবং ভিতর থেকে ক্লিন করে দেয় তোমাদের ফেসটাকে। দেখো আমি কিন্তু আলতোভাবে মাসাজ করতেছি, তোমরা খেয়াল করো আমি কিন্তু আলতোভাবে মাসাজ করছি আমার নাকের এই জায়গাতে, আমার লিপের এই জায়গাতে, আমার আইসের এই যে এই জায়গাগুলোতে আমি আলতোভাবে মাসাজ করে নিচ্ছি, তোমরাও মাসাজ করে নিবা। আর আপুরা শিট মাস্কটা ইউজ করবা সপ্তাহে 4 দিন 3 দিন, আর যারা যারা রেগুলার ইউজ করো, যারা সিরাম ইউজ করো, তারা শিট মাস্কটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করলে বেটার হয়। আর এটা নাইটে ইউজ করবা, ডেতে ইউজ করবা না। আর বিভিন্ন ভেরিয়েন্টের শিট মাস্ক পাওয়া যায় যেটা আমি বললাম, তো তোমরা যেটা তোমাদের যেটা ভালো লাগে বা তোমাদের ফেসের জন্য যেটা শ্যুট করে তোমরা সেই শিট মাস্কটা ইউজ করবা। ধরো আমি স্ট্রবেরি ফ্লেভারটা ইউজ করছি বলে তোমরাও যে স্ট্রবেরি ফ্লেভারটা ইউজ করবা তা না, আবার অনেকের আছে শিট মাস্ক ইউজ করে সমস্যা হতে পারে, সেই শিট মাস্কটা কখনোই ইউজ করা যাবে না। এইভাবে আমরা শিট মাস্কটা ইউজ করব, এবং এখানে আমার এই প্যাকেট যে লেখা আছে যে 15 মিনিট শিট মাস্কটা রাখতে হবে, এখানে বলা আছে হ্যাভ এ রেস্ট ফর 15 মিনিটস দেন রিমুভ দ্য মাস্ক। তো আমি 15 মিনিট পর আমি আমার মাস্কটাকে রিমুভ করে দেবো, নয়তো আমার যে ফেসে যে রিয়েল ময়েশ্চারাইজারটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো তোমরা দেখতেছ আমি ভালোভাবে মাসাজ করে নিচ্ছি, তোমরা মাসাজ করে নিবা আমার মতো করে, অথবা তোমরা শিট মাস্কটা লাগাবা। শিট মাস্ক লাগানোর পর কখনোই ধুয়ে ফেলবে না, পুরো বারবার করে বলে দিচ্ছি, শিট মাস্ক লাগানোর আগে অবশ্যই তোমরা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিবা, ক্লিনজার দিয়ে অথবা ফেস ক্লিনজার দিয়ে ভালো করে তোমরা ফেসটা ক্লিন করে নিবা। এবং শিট মাস্কটা ইউজ করার আগে একটা টোনার অ্যাপ্লাই করে নিবা তোমাদের ফেসে, টোনার অ্যাপ্লাই করে নিবা, তাহলে হলো তোমাদের শিট মাস্কটা আরও ভালোভাবে বসবে। আমার ফেসের সাথে অলমোস্ট শিট মাস্কটা ভালোভাবে বসে গেছে, অনেকের আছে যে বসতে চায় না, সো সেই দিক থেকে সো তোমরা দেখতেই পাচ্ছ এখনও এই যে শিট মাস্ক ইউজ করছি। সো আমি আর কিছুক্ষণ রেখে আমি শিট মাস্কটা তুলে ফেলবো, যেহেতু ফুল সিরাম আমার ফেসে চলে যাচ্ছে। ওকে এটা এখানে, হ্যাঁ ইয়েস। সো ফ্রেন্ড
কিভাবে আমরা শিট মাস্ক ইউজ করব আফটার 15 মিনিটস ওয়েটিং। সো 15 মিনিটস হয়ে গেছে, এবার আমি আমার শিট মাস্কটা রিমুভ করব। তো আমি আমার শিট মাস্কটা তুলে ফেলবো এবং তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আমার ফেসে কতটা পরিবর্তন এসেছে। তো এটা হলো আমার সেই শিট মাস্ক আমার ফেসের সাথে বসে গেছে। অনেকের অবশ্য ফেসের সাথে ঠিকভাবে বসে না, তো তারা এই শিট মাস্কটাকে ভালোভাবে বসায় নেওয়ার ট্রাই করবা। সো এইবার তোমরা নিজেরাই বুঝতে পারছো, এইবার এই শিট মাস্কটা হালকাভাবে মাসাজ করে মাসাজ করে মাসাজ করে তোমাদের ফুল সকালবেলা উঠে তোমার ফেসটা একটু গ্লো করবে, তোমার ফেসটা ব্রাইটেনিং হবে, তোমার ফেসটা একটু হোয়াইটেনিং হবে। তোমরা যারা ফেসটাকে রেগুলার রুটিন করতেছো, যে আমরা রেগুলার ফেসে অ্যাপ্লাই করব বা ফেসের যত্ন নিব, তো তারা এগুলা এই ফেস শিট মাস্ক থেকে শুরু করে ময়েশ্চারাইজার সব কিছুই তোমরা ইউজ করো, যাতে তোমাদের ফেসটা ভালো থাকে। আমিও বেশ কিছুদিন হলো আমার ফেসের যত্ন নিচ্ছি, আশা করি তোমরাও যত্ন নিও তোমাদের ফেসের। তোমাদের ফেসটা দেখবা অনেকটা কালো দাগ থাকলে কালো দাগ উঠে যাবে, ব্রণ থাকলে ব্রণ থাকবে না। তো এই আমার রিভিউ। তো যদি এই রিভিউটি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। বাই বাই।